আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 35 বডির ব্রা কাটতে আপনাদের কিভাবে কাটতে হবে। ওকে, আমার থাম্বেল অনুযায়ী আমি যেভাবে থাম্বেলটা ওই ব্রাটা তৈরি করেছি ঠিক একই পদ্ধতিতেই, কিন্তু আমি এখানে একটা পেপার কেটে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, পারলে কিন্তু আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে এক্ষুনি বসে যেতে পারেন। আমি ঠিক যেভাবে ড্রয়িং করব আপনারাও ঠিক তেমন করেই করবেন, এবং সেই পেপারটা নিয়ে কাপড়ে গিয়ে তুলে দেন। আমি যেভাবে আপনাদেরকে সেটিংস প্রসেসটা দেখিয়ে দিব ঠিক সেইভাবে আপনারা সেলাই করে নেবেন। তো আমি কিন্তু এটা 3 নম্বর ভিডিওটা তৈরি করতেছি, এর আগে আমি কিন্তু আরও 2টা তৈরি করেছি। আমি এইভাবে কিন্তু এই যে 50 বডির পর্যন্ত দেখাবো, এখানে 44 বডি পর্যন্ত আছে। আমি এখানে কিন্তু সব ধরনের বডির জন্যই দিচ্ছি। আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা ডিজাইনগুলো আমি প্রত্যেকটা বডির জন্য আপলোড করব, যাতে আপনাদের আমার ভিডিও আমার চ্যানেলে এসে খালি হাতে না ফিরে যেতে হয়। ওকে, আপনারা যেন কিছু না কিছু নিয়ে যেতেই পারেন। তো আমি আরও অনেক রকমের ব্রার ডিজাইন শেয়ার করব, তো সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। ওকে, আর যারা অলরেডি আমার ভিডিওটা দেখে ফেলেছেন এবং অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করতেছি। তো 35 বডির জন্য আমি এখানে যেটা পেপার নিয়েছি সেটা দেখুন কতটা। আপনারা কিন্তু অবশ্যই এক্ষুনি পেপারটা নিয়ে এবং কলম আর এরকম একটা ফিতা স্কেল নিয়ে এক্ষুনি বসে যান। আমি ঠিক যেভাবে ড্রয়িং করব আপনারা ঠিক তেমন করেই ড্রয়িং করবেন। ওকে, তো আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি, কারণ আমার এটার কিন্তু ঝুল হচ্ছে 13 ইঞ্চি। ওকে, 13 ইঞ্চিতে, তো আমি এখানে 13 ইঞ্চি নিয়ে নিলাম। এবং এই লম্বায় আমি কতটা নিয়েছি দেখুন, লম্বায় আমি নিয়েছি হচ্ছে 21 সাড়ে 21 ইঞ্চি। তো আপনারা চাইলে আরো একটু বড় নিতে পারেন, কারণ এটা আমার ফিতা সহকারে পিছনের ফিতা পর্যন্ত উঠে যাবে। তো আমি একদম ফুল খুব সহজ পদ্ধতিতে, যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, হয়তোবা আমার বোঝাতে আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, তো আপনারা যদি অবশ্যই শেখার জন্য আসেন তাহলে ভিডিওর সময়ের দিকে একদমই তাকাবেন না। ওকে, আসলে আপনারা কতটা শিখলেন সেটা দেখুন, আমি আপনাদের কত ঠিকঠাক বোঝাতে পারছি সেটাই আপনাদের দেখার বিষয়। এখানে সময়টা যত বেশি হবে তত বোঝানোটাও কিন্তু একটু বেশিই ভালো হবে, তাই না? তো যাই হোক, আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি এবং 12 ইঞ্চি, এ তো 1 ইঞ্চি এখান থেকে মাইনাস করে নিচ্ছি। মাইনাস মানে এখানে একটু মুড়িয়ে নিচ্ছি, এটা আমার বেল্ট। ওকে, আমার যাতে বেল্ট সহকারে ব্রাটার মেজারমেন্ট হয় হচ্ছে 13 ইঞ্চি। তো আমি বেল্টটাকে প্রথমেই রেখে দিচ্ছি ভাঁজ করে। ওকে, এবার আমরা এদিক থেকে নিয়ে নিব, দেখুন পিছনে কিন্তু এখানে ভাঁজ করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, ঠিক আমি যেভাবে করে ড্রয়িং করব আপনারা কিন্তু ঠিক তেমন করেই করবেন। আমি যেখানে যত নেব সেরকম করেই কিন্তু আপনারা এক্ষুনি এঁকে নেবেন। ওকে, এখানে দেখুন 7.5 নিয়েছি, 7.5, এই তো 7.5। এখানে একটা ড্রয়িং এঁকে নিলাম, এখানেও আমি কিন্তু এঁকে নিচ্ছি। ওকে, এবং এখানেও কিন্তু আমি এঁকে নিচ্ছি, ঠিক একইভাবে আমি পুরোটাতে এরম করে এঁকে নেব এবং স্কেল এঁকে নেব। ওকে, আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি, যাতে আপনারা খাতা কলম নিয়ে বসে তাড়াহুড়ো না হয়। ওকে, আমি যেরম যেরম করতেছি আপনারা ঠিক তেমন করে এঁকে নেবেন। এই যে আমি কিন্তু এখানে একটা স্কেল এঁকে দিচ্ছি। ওকে, আমার কিন্তু স্কেলটা এঁকে নেওয়া হয়ে গেল, আপনাদের হয়েছে তো? তো যাই হোক, এই তো এবার আমরা কি করব, আমার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে একটা কিন্তু এঁকে নেব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, 8 দোগুণ 16, 16 দোগুণ 32, 8.5 দোগুণ 17, 17 দোগুণ 34। তো এখানে যেহেতু 35, সেই তো কিন্তু আমরা এখান থেকে 1 পয়েন্ট বাড়িয়ে দেবো। ওকে, 8.5 এবং 1 পয়েন্ট
বাড়িয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু 9ও নিতে পারেন, তবে আপনাদের সঠিক মেজারমেন্ট অনুযায়ী কিন্তু 1 পয়েন্ট এখানে বাড়িয়ে দিতে হবে। ওকে, হয়েছে? আমি কিন্তু 1 পয়েন্ট বাড়িয়ে দিলাম, 8.5-এর পরে 1 পয়েন্ট। এখানেও আমি তাই দিচ্ছি, 1 পয়েন্ট, 8.5-এর পরে 1 পয়েন্ট বাড়িয়ে দিলাম। এবং এখানে একটা দাগ টেনে নিচ্ছি, কিন্তু আপনারাও অবশ্যই দাগ টেনে নেবেন। এ তো আমাদের কিন্তু একটা বক্সের মতো তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা গলার মেজারমেন্টটা নিয়ে নেব। ওকে, তো গলাতে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি বড় গলা পরেন, হয়তোবা যারা 34 বডির জন্য, তাদের অবশ্য 2.5 ইঞ্চিতেই গলা রাখার কথা। তারপরে যদি বড় রাখেন, আই থিঙ্ক এতটাই রাখেন আপনারা। যাই হোক, আমি এখানে 3 এবং 2 পয়েন্ট বাড়িয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে 4 পয়েন্টে একটা দাগ টেনে দিলাম। এবার আমি কিন্তু এখান থেকে একটা দাগ টেনে নিচ্ছি এইভাবে করে। ওকে, একে তো নিলাম। এবার আমরা কি করব, এটা তো আমাদের গলা আসলো, তাই তো? আপনারা যদি ব্রাটা পরবেন অবশ্যই নিচে, তো সেই গলার মেজারমেন্ট যদি 6 হয়, তাহলে আপনারা কি করবেন, 6.5 নেবেন অথবা 7 নেবেন। ওকে, আমি এখানে 7-এ একটা আগ দিচ্ছি, কারণ বেশিরভাগই হয়তো বা 6-এই নেন আপনারা। আসলে আমি যেভাবে করে শেখাচ্ছি, আপনারা কিন্তু প্রত্যেকেই তৈরি করতে পারবেন। সো আমরা কিন্তু আলাদা আলাদা ড্রেস আপের জন্য আলাদা আলাদা ব্রাও তৈরি করে নিতে পারি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে, কারণ এখানে কিন্তু বেশি কাপড়ও লাগতেছে না। আমরা কিন্তু যে ড্রেস আপটা তৈরি করব, সেখান থেকে যে আউটসাইড কাপড় বের হয়ে আসে, সেটা দিয়ে কিন্তু আমরা একটা ব্রা তৈরি করে নিতে পারি, তাই না? তো এখানে আমি 7 ইঞ্চিতে একটা নিচে, 6.5 ইঞ্চিতে একটা ড্রয়িং করে দিচ্ছি। তো দেখুন, এরম করে একটা এঁকে নিলাম, এখান থেকে কিন্তু এরম করে দিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের চেস্টের ভাগটা নিয়ে নেব। ওকে, চেস্টের ভাগ আমি এখানে 8 ইঞ্চি নিচ্ছি। এখানে কিন্তু 8-ই আপনাদের লাগবে আই থিঙ্ক, তবে 8-ই লাগে। যারা একটু বেশি লম্বা তাদের জন্য কিন্তু 8.5 বা 9 ইঞ্চিতেও হয়ে যায়, তবে 34 বডির 35 বডির যেহেতু, সেহেতু 8 ইঞ্চিতেই হবে। ওকে, তো এখানে একটা মিডল পয়েন্ট আমি এঁকে নিলাম। এবার আমি কি করব, এই যে এখান থেকে কিন্তু কতটা নেব, 1/2 ইঞ্চ পরিমাণ এখান থেকে মাইনাস করে নিচ্ছি, 1/2 ইঞ্চ, এবং 1 পয়েন্ট বাড়িয়ে দিলাম। ওকে, এই তো। আপনারা কিন্তু অনেক মনোযোগ সহকারে আমার মতো করে আপনারা ড্রয়িংটা করে নেবেন, দেখুন। এবং এখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চিতে একটা পয়েন্ট এঁকে নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। ওকে, এবার আমরা কিন্তু এটাকে এরকম করে ড্রয়িং করে নেব। এই তো এবার আমরা এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে পারি, 3.5 ইঞ্চ না, 3 নিলাম, এবং 3-এর পরে কিন্তু 2 পয়েন্ট বেশি নিলাম, 1-2। ওকে, এরকম করে আপনারা নেবেন। অবশ্যই আমার ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে নেবেন। এবং এই পয়েন্টের পরে আমরা এখান থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম, এই তো 1 ইঞ্চ। ওকে, ঠিক আছে, আমরা সবসময় 1 ইঞ্চি রাখবো, এবং এখানে লম্বাই কত রাখবো, 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ। ওকে, 2.5 ইঞ্চ। তো দেখুন, এখন আমি এখানে একটা ড্রয়িং করে নিচ্ছি। এবার আমরা কি করব, যে এখানে এখানে কি করব, ঠিক আমরা আড়াই ইঞ্চি নিব। ওকে, এখানে 2.5 ইঞ্চির এখানে একটা দাগ টেনে এখানে একটা পয়েন্ট করে নেব, এবং 2.5 থেকে 1 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। ওকে, এবং এই লম্বাতেও কিন্তু আমরা 2.5 ইঞ্চি করে দিয়ে দেব, 2.5 ইঞ্চ, এবং 2 এবং 2 পয়েন্ট আমি নিয়ে নিলাম এখান থেকে। দেখুন, আপনারা ঠিক আমার মতো করেই এইরকম করে কিন্তু ড্রয়িংটা করে নেবেন। দেখুন, 2 এবং 2 পয়েন্ট আমি একটু বেশি নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এখানেও একটা ড্রয়িং করে নেব।
হয়ে গেল কিন্তু আমার এটা। এবার আমরা কি করব, এখান থেকে যেহেতু এরকম তো আমরা এখান থেকে একটা পয়েন্ট এঁকে নিলাম এবং পয়েন্টটাকে ভিতরে রেখে দেন আমরা এখানে এবং এখানে একটা কিন্তু এঁকে নিলাম। তাহলে আমার কি হলো, এখানে দেড় ইঞ্চি, দেড় পৌনে দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এবং সেখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব, এখানে একটা পয়েন্ট এঁকে নেব এবং এটাতে থেকে কিন্তু আমরা এই যে হয়ে গেল আমাদের ড্রয়িং করে নেওয়া আপাতত এই সামনের পার্টটা। ওকে, তো এবার আমরা কি করব, এখান থেকে কিন্তু আপনারা যদি ফিতাটাকে চিকন রাখতে চান সে তো কিন্তু আপনারা চিকন রাখতেই পারেন। আমি এখানে এরম রাখলে কিন্তু আপনারা রাখতে পারেন, তবে গরমের সিজনে যেহেতু সেখানে এ পিছনে একটু কম করে কাপড় রাখলেও কোনো সমস্যা নেই, আই থিঙ্ক গরমটা একটু কম লাগবে। তো এবার আমি ফিতাটা এঁকে নেব। ফিতাটা এঁকে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে, আপনারা যে ফিতা এখানে এই সাইডে নিয়েছেন এভাবে ভাঁজ করে নিয়ে দেন কিন্তু এই মেজারমেন্ট অনুযায়ী এখানে দুইটা আঁক করে নিলেন। দাগের পরে কিন্তু এখানে একটা স্কেল এঁকে নিলে আপনারা ফিতার ভাঁজটা ভাগটাও পেয়ে যাবেন। ওকে, তো দেখুন আমাদের কিন্তু ড্রয়িংটা করে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে কেটে নেব। ওকে, কি ড্রয়িং করা হয়ে গেছে আপনাদের, এবার কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার সময় আমরা কি করব, এখানে একটা লম্বা বরাবর কেটে নিলাম। এবার আমরা এখান থেকে এই ভাঁজ করে এটা কেটে নিচ্ছি। এই যে আমার এই হাতের এটা তো ভালো লাগতেছে আপনাদের, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটারও আমি একটা ভিডিও আপলোড করেছি, সেইটাও আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে আমার লেস ডিজাইন থ্রি লেখা আছে আমার থাম্বেলে। ওকে, তো আপনারা কিন্তু থাম্বেলে না সরি টাইটেলে আপনারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটাও দেখে নিতে পারেন। ওকে, আমি আমার চ্যানেলের সব ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব, তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন, তো তাই না? যাই হোক, আমি এখন এটাকে কেটে নিচ্ছি। ওকে, ঝটপট কেটে নিই। তো দেখুন আমাদের তো কেটে নেওয়া হয়ে গেল। তো আপনারা কিন্তু অবশ্যই এটার মেজারমেন্ট অনুযায়ী এটাই কাপড়ের উপর ফেলে দেন কিন্তু কাপড়টাকে কেটে নেবেন। আমি কিন্তু এটা অরিজিনাল কেটেছি, আপনারা যখন কাটবেন তখন সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দেবেন। ওকে, এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাইটা আপনারা কীভাবে করবেন। আপনারা যদি সেলাইটা করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিব, আমার যে থাম্বেলটা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা আপনারা কিন্তু সেলাইয়ের পদ্ধতিটাও দেখে নিতে পারেন। আর তারপরে আমি এই তো এইভাবে আপনারা এই সাইডে সেলাই দেবেন, কাপড় যখন কাটার পরে সেলাই করার পরে কিন্তু অটোমেটিক এটা এরকম একটা ভাঁজ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি স্টেপলার করে নিচ্ছি। ওকে, দেখুন বক্সটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ওকে, এই তো 35 বডির জন্য যে বক্সটা প্রয়োজন সেটা কিন্তু হয়ে গেল। তো এই যে আমাদের এক্সট্রা কাপড়টা কাগজটা আছে এখানে পেপারটা, তো আপনারা কিন্তু এভাবে এটাকে কেটে নেবেন অবশ্যই। কাপড়ে যখন করবেন তখনও কিন্তু এটা এরকম হয়ে যাবে, তো আপনারা অবশ্যই এক্সট্রা কাপড়গুলো এরকম করে কেটে নেবেন। এটা তো আমি এক পার্টের জন্য করলাম, দুই পার্ট যখন হবে তখন এই সাইডেরটা করার পরে এখানে একটা জয়েন দিয়ে দেবেন। ওকে, আপনারা যারা এখানে শিখবেন তারা নিশ্চয় অনেকটাই জানেন, হয়তোবা তারপরে অল্প একটু সমস্যা থাকতে পারে, আমিও এখনো অনেক কিছুই জানি না,
জাস্ট অল্প কিছু কাজ জানি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো বক্সটা তৈরি করার পরে আমরা কি করব, এখানে বেল্ট লাগিয়ে নেব। যখন আমরা দুইটা করব তখন কিন্তু এই দিক থেকে আগে এই দুইটা পার্টেরটা জয়েন দিয়ে দেব, তারপরে কিন্তু একটা বেল্ট লাগিয়ে নেব। তো আমার যেহেতু এখানে একটাই, সেহেতু কিন্তু আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেল্টটা যদি আপনারা রাবারের তৈরি করেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে, রাবার দিয়ে, মানে কাপড় দেওয়া চাইতে রাবার দিয়ে যদি করেন তাহলে আপনাদের টাইট ফিটিং এরও একটা কাজ করব। এটা এই বেল্টটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের এখানে কোমরে একটা সুন্দর ফিট হয়ে থাকবে এটার সঙ্গে সঙ্গে। ওকে, তো যাই হোক, আমি এখানে এই যে বাড়তি যে একটা কাপড় আছে, পেপার আছে, সেটা আমি কেটে নিলাম। এবার আমি কি করব, এটার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। আপনারা ঠিক এইভাবে সেলাই করে নেবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আসলে সবগুলো ব্রা সেলাই করে দেখানো তো সম্ভব না আপু, তাই জন্য কিন্তু আমি পেপারে দেখাচ্ছি। তো পেপারে কিন্তু কাপড়ের চাইতে কিছুই কম না, ওকে, একটুও কম। তো যেগুলো আমাদের এই তো বেশি কাপড়, আপনারা এইভাবে সেটে নেবেন, যেখানে যেখানে ইয়ে হবে আপনাদের মনে হবে যে এখানে বেশি লাগতেছে। ডিজাইন করার জন্য কিন্তু আপনারা সুন্দর করার জন্য আগে থেকেই সেটে নেবেন, দেন পুরোটা যখন হয়ে যাবে তারপরে আপনারা সুন্দর করে একটা পুটি লাগিয়ে নেবেন সাইড দিয়ে। ওকে, দেখুন, এবার আমরা কিন্তু এই ফিতাটাকে এরকম করে এদিক করে জয়েন করে নিতে পারি। এখানে ফিতা লাগানোর পরে কিন্তু আপনারা ঠিক এরকম করে নেবেন, নিয়ে এখানকার একটা মেজারমেন্ট নেবেন। ওকে, এই যে এরকম করে, তো তাহলেই কিন্তু হয়ে যাবে আপনাদের ব্রাটার তৈরি করে নেওয়া। তো হয়ে গেল আমার ব্রা কাটিং এবং স্টিচিং প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার কি সমস্যা হচ্ছে নাকি, আর অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর হ্যাঁ, সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।